আরও ভালো অনুভূতির জন্য হেডফোন ব্যবহার করুন। নববধূর বিয়ের কিছুদিনের মধ্যেই বাড়িতে ঘটতে থাকে কিছু অস্বাভাবিক ঘটনা। কি রয়েছে এর মূলে? কাকে সঙ্গে করে নিয়ে এসেছে নববধূ? নাকি বিয়ের গন্ধে সে নিজেই এসে উপস্থিত হয়েছে? শুনতে থাকুন আজকের গল্প শ্রীমতী দেবশ্রী ভট্টাচার্যের কলমে রাঙা বউ। গোরখপুরের হলধরের বিয়ে ঠিক হল মণিকপুরের মেয়ে জগধাত্রীর সঙ্গে। বিয়ের লগ্ন হলো সেই রাত 12টা। এমনিতে কোনো অসুবিধা ছিল না, কিন্তু বরযাত্রীদের বাস যাবে কেউশা নদীর ধার দিয়ে। রাতের বেলায় জায়গাটা বড় শুনশান। হলধরের মা বেশ চিন্তায় এই বিষয়ে। দেখো না বাপু, আর কোনো ভালো দিন নেই? অত রাতে ছেলেটাকে ওইখান দিয়ে বিয়ে করতে পাঠাতে আমার মন চাইছে না গো। গিন্নি, তোমারও বলিহারি, রাতের বেলা কেউ যায় না তাই শুনশান থাকে। তা আমাদের বরযাত্রীর বাসে কত লোক যাবে জানো তো? 2 গাড়ি লোক যাবে, গুনে গুনে 120। তার উপর আমাদের পুরোহিত মশাই আছেন, বাসের চাকায় মন্ত্রভূত গঙ্গার জল ছড়িয়ে দেবেন, কোনো প্রেতাত্মা ধার এ কাছে আসতে পারবে না। কি মুশকিল! এসব কথা কি না বললেই চলছিল না? ঠাকুর রক্ষে করো, ঠাকুর রক্ষে করো। দেখতে দেখতে দিন এগিয়ে এলো। পুরোহিত রামচরণ ঠাকুর বিধান দিলেন, সন্ধ্যা 7:30 রওনা দিও, যাত্রা শুভ হইব। সন্ধ্যে ঠিক 7:30 রওনা দিল 2টো বাস। পুরোহিত মশাই বাসের চাকায় গঙ্গাজল ছিটিয়ে দিলেন। এ যা জিনিস ছিটিয়ে দিলাম না, আর কারোর বাপের সাতদিনে এই তোমার অনুমতি ছাড়া বাসের ভেতরে ঢোকে। প্রথম বাসটায় আছে হলধরের বন্ধু বান্ধব, হলধর নিজে আর 2 বন্ধুর স্ত্রী। পিছনের বাসটায় 55 গ্রামের বেশ কিছু মুরব্বি আর কিছু আত্মীয় স্বজন। 2টো বাস প্রায় কাঁধে কাঁধ মিলিয়ে চলেছে। 55 বাবু বারবার বলে দিয়েছেন, একেবারে পিছন পিছন চলবি বাপ, একদম যেন নজরের বাইরে না যায়। রাত তখন 9টা, আর হয়তো ঘণ্টাখানেকের মধ্যেই পৌঁছে যাবে সবাই মানিকপুর। বেয়াই বাড়ি থেকে কয়েকবার ফোন এসে গেছে। কি দাদা, কোনো অসুবিধা নেই তো ওদিকে? আরে না না, কোনো অসুবিধা নেই। বরযাত্রীর বাসে জোরে গান বাজছে, ছেলে ছোকরারা মাতিয়ে রেখেছে, মেয়েদের হাসি রোলও শোনা যাচ্ছে। 55 বাবু একবার ঘাড় ঘুরিয়ে জানালা দিয়ে দেখলেন, কেউশা নদী শুরু হয়ে গেছে। এককালে এই নদীর ধারে খুব ডাকাতের উৎপাত ছিল। ডাকাতরা সব নদীতে ডুব সাঁতার দিয়ে বসে থাকত। নদী দিয়ে দূরের পথিক কেউ গেলেই ডাকাতরা মাঝ নদীতে নৌকা ডুবিয়ে দিত। তারপর পথিকের কাছে যা পেত সব কেড়ে পুড়ে নিয়ে ছেড়ে দিত। সেই তবে থেকেই রাত বিরেতে এই এলাকা দিয়ে কেউ বেশি যাতায়াত করে না। ডাকাতরা আর হয়তো নেই, কিন্তু ডাকাতদের গল্প বেশ চালু আছে। তাছাড়া ভূত প্রেতের গল্প আছে বইকে। এই কেউশা নদীতে কত নৌকা ডুবেছে, কত লোক জলের মধ্যে হাবুডুবু খেয়ে মরেছে, সেসব আত্মাদের কি আর মুক্তি হয়েছে? ওরে ও বঞ্চন, সামনের বাড়িখানা গেল কই? পুরোহিত মশাইয়ের কথা শুনে ধড়মড় করে উঠে দাঁড়ালেন 55 বাবু। সত্যি তো সামনে বরের বাসটা যে চোখে পড়ছে না। কি কাণ্ড বলুন তো,
এত করে বললুম বাস দুটো যেন পিছন পিছন থাকে, উহ এরা যে কি করে না। আরে ও ড্রাইভার ভাই, ও ড্রাইভার ভাই, আমি কি করবো বলুন তো, ফাঁকা ময়দান পেয়ে এমন হুড়মুড় করে বাসটা চালিয়ে দিল, চিন্তা করবেন না এক্ষুনি ধরে ফেলবো, দাঁড়ান। আহা, এ তো ভারী বিপদ হলো, আর কোথাও নাই এই কেউশা নদীর ধারেই এমন কাণ্ড হওয়ার ছিল। চিন্তা করস কেন, তো ফোন আছে তো, ছেলেটারে একটা ফোন কর না কেনে। পুরোহিত মশাই ঠিকই বলেছেন, পঞ্চাননবাবু ফোন করলেন ছেলেকে, কিন্তু ওই বাসে গানের আওয়াজ দ্বিগুণ, তার ওপর ছেলে ছোকরার দল এত হই হই করছে, ফোনের আওয়াজ বোধহয় শুনতে পেল না হলধর। ফোনটা বেশ কয়েকবার রিং হয়ে থেমে গেল। ও খুড়ো, একবার দেখেন। কিরে, কি হলো? দেখুন খুড়ো, একজন মহিলা দাঁড়ায় রয়েছে। এই আন্ধারে মহিলা কস কি রে? পঞ্চাননবাবু জানালা দিয়ে মুখ বার করে দেখলেন, একজন মহিলা লাল বেনারসি পরে ঘোমটা দিয়ে দাঁড়িয়ে আছে। ঘোমটার ফাঁক দিয়ে যেটুকু দেখা যাচ্ছে তাতে তো বেশ সম্ভ্রান্ত ঘরের গৃহবধূ বলেই মনে হচ্ছে। গা ভর্তি গয়না পরে এরকম আধার রাতে কেউশা নদীর ধারে কোনো মহিলা দাঁড়িয়ে আছে। পঞ্চানন, এই যে ভারী অবাক করা কাণ্ড, একটু দেখে শুনে ব্যাপারটা সামলিও, আমার তো অবস্থা সুবিধা ঠেকছে না। অবস্থা তো পঞ্চাননবাবুরও খুব একটা সুবিধা ঠেকছে না, এ মেয়ে ডাকাতে চড়ও হতে পারে, আবার পেতনিও হতে পারে, কিন্তু তাই বলে একজন স্ত্রীলোক এই রকম রাত্রে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে দেখেও তিনি গাড়ি থামাবেন না, এ কীরকম অসভ্যতামি। বাসটা একটু থামাও তো ড্রাইভার ভাই, ব্যাপারটা একটু দেখতে দাও। দেখো পঞ্চানন, বাস থেকে নেমো না জানো। পঞ্চানন বাবু ঘাড় নেড়ে সম্মতি জানিয়ে জানালা দিয়ে গলা বার করেই বললেন, কে মা তুমি? দেখে তো বেশ সম্ভ্রান্ত ঘরের গৃহবধূ বলেই মনে হচ্ছে, এমন রাত্রে মাঝ রাস্তায় দাঁড়িয়ে আছো কেন মা? আগে আমার উনি এইখানে দাঁড়াতে বললেন। পঞ্চানন বাবু চমকে উঠলেন, হলধরের বাসে তার কিছু বন্ধু বান্ধব সস্ত্রীক এসেছে, সকলেরই নতুন বিয়ে, অত মুখ চেনেন না কারো। কে জানে, আজকালকার ছেলেদের তো দায়িত্ব জ্ঞান বলে কিচ্ছুটি নেই, হয়তো কোনো কারণে বাস থেকে নামার দরকার হয়েছিল, আর তারপর হই হইয়ের চোটে স্ত্রীকে রেখেই রওনা দিয়েছে। পঞ্চাননবাবু ছেলে আর ছেলের বন্ধুদের নামে সাপ সাপান্ত করতে করতে দরজা খুলে দিলেন। কি কাণ্ড বল দেখিনি, ছেলেগুলোর কোনো কাণ্ড জ্ঞান নেই, এদের সংসার ধর্ম করাই উচিত নয়। এসো এসো মা, ভেতরে এসো। মেয়েটি আস্তে আস্তে উঠে এলো বাসে, পিছনের শাড়িতে কিছু মহিলা ছিলেন, পঞ্চাননবাবুর আত্মীয়া। মেয়েটি তাদের পাশে গিয়ে বসল। পুরোহিত মশাই ফিসফিস করে বললেন, একবার ছেলেকে ফোন করে দেখুন না, সত্যি সত্যি ওই বাস থেকে নেমেছিল তো মেয়েটি। কি আর জিজ্ঞেস করব, ফোন টোন তো ধরার নামগন্ধ নেই, কবে যে আক্কেল জ্ঞান হবে ছেলেগুলোর, খালি হাসি ঠাট্টা আর মস্তি পেলে কিছু চাই না এদের। বাস চলতে শুরু করলো আবার, একটু পরেই যেন আবার অন্য বাসটার হেডলাইট দেখা গেল। পঞ্চানন বাবু আশ্বস্ত হলেন, যাক তাহলে সব ঠিকঠাকই আছে। ১১টা নাগাদ দুটো বাস প্রায় একসাথেই পৌঁছে গেল মানিকপুরে। জামাই বরণ শেষ হতেই পঞ্চাননবাবু হলধরের গিলে করা পাঞ্জাবির হাতা ধরে টানতে টানতে নিয়ে এলেন ঘরের এক কোনায়। হ্যাঁ রে, তোদের কি কোনো অক্কেল নেই নাকি বলতো? হলধর বেচারা ভ্যাবাচাকা খেয়ে বাবার দিকে ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল। তোর বন্ধুর বউকে মাঝ রাস্তায় ফেলে চলে গেলি বাস চালিয়ে, আরে অপত, নিজেও তো বিয়ে করতে যাচ্ছিস, তো নিজের বউয়ের সাথেও কি এই ব্যাপারটাই করবি? তাহলে তো বউমাকে তোর সাথে কোথাও পাঠাতে হলে আমাকে ১০ বার ভাবতে হবে। কী সব বলছেন বাবা,
কাকে ফেলে এসেছি রাস্তায়? আমাদের বাস তো রাস্তায় কোথাও দাঁড়ায়নি, আমার বন্ধু আর তাদের বউরা তো বাসেই ছিল। আপনি জিজ্ঞাসা করুন ওদের। পঞ্চাননবাবু ছেলের মুখের দিকে তাকালেন না, ছেলে মিথ্যে কথা বলছে বলে মনে তো হচ্ছে না। ছেলের বন্ধুগুলো দূরে বসে হাহাহিহি করছে, তাদের দেখেও তো মনে হচ্ছে না এরকম কোনো অপকর্ম করেছে বলে। পঞ্চাননবাবু গম্ভীর মুখে ছেলের হাত ছেড়ে যেদিকে তার আত্মীয়রা ছিলেন সেদিকটায় গেলেন না, সেই কম বয়সী বধূটির দেখা তো পাইলেন না। বরের আশীর্বাদ চলছে, একটু বাদে বিয়ে শুরু হবে, পুরোহিত রামচরণবাবু সেই সব আয়োজনে ব্যস্ত। পঞ্চাননবাবু হাতে শরবতের গ্লাস নিয়ে বিবাহ মণ্ডপের চারিদিকে ঘুরে বেড়ালেন, কিন্তু সেই মহিলাকে আর কোথাও খুঁজে পেলেন না। সন্ধ্যা হয়ে আসছে, আজ বৃহস্পতিবার, লক্ষ্মীর ঘরে এখনো পাঁচালি পড়া হয়নি। হলধরের মা ভেবেছিলেন নতুন বউ এলে তাকেই পাঠাবেন মা লক্ষ্মীর ঘরে, কিন্তু শুনলেন ওদের আস্তে আস্তে প্রায় রাত হয়ে যাবে। মানিকপুরের রাত তো আর কম নয়, তাছাড়া এতটা রাস্তা ঠেঙিয়ে এসেই পূজোর ঘরে যাওয়াটা ঠিক দেখায় না। হলধরের মা কি আর অমন শাশুড়ি নাকি, তিনি মেয়েকেই বললেন, আজকের পাঁচালিটা পড়ে নিস তো সুহাস। মুখ গোমড়া করে হলধরের বোন সুহাসিনী ঠাকুর ঘরে চলে গেল। তার দাদা নতুন বিয়ে করে আসছে, এখন তার কত কাজ, দরজা আঁকলে দাঁড়াতে হবে, বৌদিকে খেপিয়ে নাজেহাল করে দিতে হবে। সুহাসিনী তার বন্ধুদের সাথে কত কিছুই না ফন্দি ফিকির ভেবেছে, এখন কি আর ঠাকুর ঘরে মুখ বুঝে পাঁচালি পড়ার সময়? অবশ্য কিছু করারও নেই, মায়ের আদেশ। সুহাসিনীর সুর করে পাঁচালি পড়ার আওয়াজ শোনা যাচ্ছে। হলধরের মা সেটা শুনতে শুনতেই বধূ বরণের আয়োজন করতে লাগলেন। সব দিক তো তাকে একলাই সামলাতে হয়, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সকলেই আছে, কিন্তু যেটি না বলবে সেই কাজেই ফাঁকি পড়ে যাবে। পাড়ার একটি ছেলে খবর দিল বাস গোরখপুরে ঢুকে গেছে, আর আধ ঘন্টার মধ্যেই চলে আসবে। সময় যত কাছে আসছে হলধরের মায়ের বুকের ভেতর ধুকপুকুনি বাড়ছে। হে ভগবান, কোনো ত্রুটি যেন না থাকে, তুমি দেখো ঠাকুর। হঠাৎ হলধরের মায়ের চোখে পড়ল বউ এসে চরণ রাখবে সেই লাল পার সাদা কাপড়খানা নেই কোথাও। ও সুহাস, সুহাস, এ কি কাণ্ড রে! হলধরের মা বাড়ি মাথায় করলেন। ওদিকে বাড়ির দৌড় ঘোড়ায় গাড়ির হর্ন শোনা গেল। ওই 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 দেখো দেখো দেখি ওরা এসে গেল, কি কাণ্ড বলতো! শাঁখ বেজে উঠল, মেয়েরা উলু দিতে লাগলো। হলধরের মা বরণডালা হাতে যেতে যেতেও ডাকতে লাগলেন, সুহাস, ও সুহাস, কাপড়টা তাড়াতাড়ি নিয়ে আয় মা। তবে সুহাসিনী মেয়েটা বড় কাজের, বউ এসে আলতা গোলা জলে পা দিতে না দিতে লাল পার সাদা কাপড়খানা নিয়ে এসে হাজির। হলধরের মা হাসি মুখে নতুন বউয়ের হাত ধরে ঘরে তুললেন। সুহাস মা, তোর নতুন বৌদিকে নিয়ে একবার ঠাকুর ঘরে পেন্নাম করিয়ে আনতো। সবাই ভেতরে চলে গেল। হলধরের মা এবার ছড়ানো ছেটানো সব জিনিসগুলো গুছিয়ে নিতে লাগলেন। হঠাৎ আঁতকে উঠলেন তিনি, লাল পার সাদা যে কাপড়টা পাতা ছিল সেখানে নববধূর পায়ের লাল ছাপ পড়ার কথা, সেখানে পায়ের ছাপ যেন আলকাতরা মাখানো, আর ছাপখানাও পড়েছে উল্টো। হলধরের মা কাপড়খানা চোখের সামনে এনে দেখলেন, হ্যাঁ একদম ঠিক দেখছেন, উনি পায়ের ছাপ উল্টো আর আলতার বদলে আলকাতরা মাখানো। ওদিকে ঠাকুর ঘরের দিক থেকেও চেঁচামেচি শোনা যাচ্ছে। কি কি হয়েছে পিসিমা?
চেঁচামেচি কিসের? আরে দেখে যাও গো হল ধরেন মা, নতুন বউ পেন নাম করতেই যে মা লক্ষ্মী সামনে দালানো পিদিমখানা নিভে গেল। বুকখানা কেঁপে উঠল হলধরের মায়ের। কর্তাই কাকে নিয়ে এলেন বৌমা করে? সেই লাল পাড় সাদা কাপড়খানা নিয়ে তিনি দৌড়ে গেলেন পঞ্চানন বাবুর কাছে। পঞ্চানন বাবু তখন সব আত্মীয়দের সঙ্গে বউ ভাতের শেষ তোড়জোড় করছেন। এমন সময় বাড়ির মেয়েদের উপস্থিতি তিনি মোটে পছন্দ করেন না। কিন্তু আর যে হলধরের মায়ের কোনো উপায় নেই, তিনি লজ্জার মাথা খেয়ে এক হাট পুরুষের মাঝখানে স্বামীকে ইশারা করলেন। তাতেও কাজ না হওয়ায় তাকে ডেকে নিয়ে গেলেন পাশে। এসব কি কাণ্ড গিন্নি, তোমার কি মাথাখানা গেছে? ছেলের বিয়ে দিয়েছ, বাড়িতে নতুন বউ এসেছে, আর তুমি এমন আমার হাত ধরে টানাটানি করছো। সদ্য সদ্য ছেলের বিয়ে দিয়ে পঞ্চানন বাবুর মনেও খানিকটা পুলক জেগেছে বইকি, কিন্তু এসব রঙ্গরসিকতায় এখন আর এতটুকু মন নেই হলধরের মার। তিনি মুখ ঝামটা দিয়ে বলে উঠলেন, এ তুমি কাকি ঘরের বউ করে নিয়ে এলে গো? এসব আবার কি কথা গিন্নি, তুমি তো কোনোদিন এরকম ছিলে না। নতুন বউ বাড়িতে এসেছে, হয়তো কিছু ভুল করে ফেলেছে, তাই বলে তুমি তাকে এত বড় কথা বলবে? তাই নাকি? এই দেখো কি বলবে এবার তুমি, এ মেয়ে কোনো সাধারণ মেয়ে নয়, এ কোনো প্রেতাত্মা, না হলে এরকম উল্টো পায়ের ছাপ কখনো পড়ে? মা লক্ষ্মীর সামনের পিদিমখানি সেটা পর্যন্ত নিভে গেছে। না, তোমার দেখছি সত্যি মাথাটা গেছে। শুনেছিলাম বটে ছেলের বিয়ে দিলে মায়েদের বুকটা ফাঁকা হয়ে যায়, নতুন বউ সম্পর্কে ধারণা হয় কোলের ছেলেটাকে বুঝি কেড়ে নিল। তা বলে তোমার কাছ থেকে এরকম ঘৃণ্য মানসিকতা আশা করিনি। হলধরের মা ফ্যাল ফ্যাল করে নিজের স্বামীর দিকে চেয়ে রইলেন। কি দেখছো হাঁ করে, কোথায় কি বললে, উল্টো পা হেনা তেনা? দেখো তো দেখো কি সুন্দর লক্ষ্মীমন্ত পায়ের ছাপ পড়েছে, খালি বলে দিলেই হলো। হলধরের মা দেখলেন সত্যি সত্যি কাপড়ের ওপর সুন্দর ছোট ছোট লক্ষ্মীমন্ত পায়ের ছাপ পড়েছে। তাহলে তখন ওটা তিনি কি দেখলেন? তাহলে কি হলধরের মাও আর পাঁচটা শাশুড়ির মতো হয়ে যাচ্ছেন? কি হলো, এখন দেখি আর কোনো কথা নেই মুখে? না সত্যি, এই যে আমারই ভুল, কি জানি কি দেখলাম তখন, কিন্তু পিদিমখানা যে নিভে গেল ঠাকুর ঘরে। আরে ও হয়তো হাওয়ায় নিভে গেছে। হলধরের মা দেখলেন কোথাও গাছের একটা পাতাও নড়ছে না। আজ কয়েকদিন ধরেই মারাত্মক গরম পড়েছে, কিন্তু তাই বলে কোনো কারণ ছাড়া ঠাকুর ঘরের পিদিম নেবার জন্য নতুন বউকে দায়ী করা যাবে না। গাঁগঞ্জে পাড়ায় এমন কিছু মহিলা থাকেই যারা সব সময় লোকের বাড়িতে অশান্তি ডেকে আনার চেষ্টা করে। তেমনই এক খুড়িমা, বউয়ের পা আঁকা লালপার সাদা কাপড় আঁকড়ে দাঁড়ানো হলধরের মায়ের কানে কানে এসে বললেন, কি গো হলধরের মা, বউকে কিছু বলবে না? পিদিমখানা নিভে গেল যে। ও কিছু নয় গো খুড়িমা, হাওয়ায় নিভে গেছে। কিছুক্ষণ পরেই রাত নামল। আজ কাল রাত্রি, আজ বর বউ একসাথে থাকার নিয়ম নেই। মা, আজ তুমি তোমার ননদিনী সুহাসের সাথেই থেকো, কেমন? নতুন বউ মিষ্টি করে ঘাড় নাড়ল। মেয়েটিকে ভারী পছন্দ হয়েছে হলধরের মায়ের। এখনো আশাইস্তক মুখে একটাও কথা নেই। দেখিস রে সুহাস, আমার রাঙা বউকে সাবধানে রাখিস। রাঙা বউ? হ্যাঁ রে, আমার নতুন বউয়ের নাম দিলাম রাঙা বউ। কি মিষ্টি না, ফর্সা টুকটুকে। কি গো রাঙা বউ, নামখানা পছন্দ হয়েছে? আবার আলতো করে মাথা নাড়ল নতুন বউ। আগের দিন বিয়েতে এত ধুমবল গেছে, তার উপর আবার এতটা রাস্তা যাতায়াত, একটু পরেই হলধরের বাড়ি একেবারে নিঝুম পুরী হয়ে গেল।
বাড়ি ভর্তি আত্মীয় স্বজন হলধরের বন্ধুরা আছে, সকলের জন্য তো আর আলাদা ঘর দেওয়া সম্ভব নয়। বাড়ির পুরুষরা সব বৈঠকখানায় ঢালাও বিছানা পেতে শুয়ে আছে, আর মেয়েরা অন্দরমহলে রান্নাঘরের পাশে বিশাল দালানে। রাত তখন কত হবে কে জানে, মনে হলো রান্নাঘরের পাশের দালানে কিছুর একটা শব্দ হচ্ছে। বারান্দায় যে বিছানা পাতা ছিল তার একেবারে কোণের দিকে হলধরের বন্ধুর এক বউ শুয়েছিল। সেই মেয়েটিরও মাস দুয়েক হয়েছে বিয়ে হয়েছে, এ বাড়িতে এর আগে সে কোনো দিন আসেনি। অচেনা জায়গায় অচেনা পরিবেশে সেইভাবে ঘুম হচ্ছিল না, পাশের মহিলার একটু নড়াচড়াতেই ঘুম ভেঙে যাচ্ছিল। হঠাৎ মেয়েটির নাকে কেমন একটা বোটকা গন্ধ পেল, নাক কুচকে চূড়ান্ত অস্বস্তি নিয়ে চোখ খুলেই চমকে উঠল। লাল বেনারসি পরে এক মহিলা তার উপর ঝুঁকে আছে। মেয়েটির এক গা গয়না, বড় বড় সীতাহার দুলতে দুলতে এসে তার মাথায় লাগছে। মেয়েটি ভয় পেয়ে চিৎকার করতে যাচ্ছিল, কিন্তু তার আগেই সেই লাল বেনারসি পরা মহিলা সজোরে তার মুখ চেপে দিল। ভয়ে মেয়েটির দু চোখ বিস্ফারিত, কিন্তু মুখ দিয়ে কোনো আওয়াজ বের হলো না। লাল বেনারসি পরা মেয়েটি এবার হলধরের বন্ধুর বউকে পাঁজা কোলা করে তুলে নিয়ে চলে গেল। ঘুমের মধ্যেই পাশ ফিরল একবার সুহাসিনী, আদৌ ঘুমেই চোখ খুলল একবার। একই, তার নতুন বৌদি তো পাশে নেই, এত রাতে একলা বের হলো নাকি। ধড়মড় করে উঠে বসল সুহাসিনী, মা জানতে পারলে আর রক্ষে থাকবে না। তাড়াতাড়ি উঠতে গিয়ে দেখল, না ওই তো জানালার কাছে দাঁড়িয়ে আছে তার নতুন বৌদি। সুহাসিনী মনে মনে বলল, আহারে নতুন জায়গায় বোধহয় ঘুম আসছে না, বাপের বাড়ির কথা মনে পড়ছে, তাই বোধহয় দাঁড়িয়ে আছে জানলার দিকে। থাক যেমন আছে থাক, আর ডাকার দরকার নেই। সুহাসিনী আবার শুয়ে পড়ল, কিন্তু একটা খটকা লাগলো মনে, বৌদি বেনারসি পরে দাঁড়িয়ে আছে কেন? শোয়ার আগে তো সুহাসিনী আর মা দুজনে মিলে নতুন বৌদির বেনারসি খুলে নতুন সুতির শাড়ি পরিয়ে দিয়েছিল। সুহাসিনী আবার ধড়মড় করে উঠে বসল, না ভুলই দেখেছিল সে, বৌদি তো সুতির শাড়ি পরে দাঁড়িয়ে আছে। ঘুমের মধ্যে কি যে দেখেছে তার ঠিক নেই। আবার পাশ ফিরে শুয়ে পড়ল সে। সকাল হতেই বাড়িতে হুলুস্থুল পড়ে গেল। হলধরের এক বন্ধুর বউকে খুঁজে পাওয়া যাচ্ছে না, বন্ধুটি শহরে থাকে তাই সবাই প্রথমটায় ভেবেছিল হয়তো গ্রামের পরিবেশ ভালো লেগে গেছে, তাই একা একাই ভোরবেলা গ্রাম দেখতে বেরিয়ে গেছে। আজ হলধরের বউ ভাত, সকাল থেকে কত রকমের কাজ, কিছুক্ষণের জন্য মেয়েটিকে খোঁজাখুঁজিও বিশেষ করা হয়নি। তারপর বেলা বাড়তেও যখন বউ ফিরল না, তখন হলধরের সেই বন্ধুটি রীতিমতো শোরগোল ফেলে দিল, কোথায় গেল বলতো? তোর বৌদি তো অত্যন্ত শান্তশিষ্ট মেয়ে, এখানে তো কোথাও কাউকে চেনে না, একা একা আর কতদূর যাবে? তুই কিচ্ছু চিন্তা করিস না, আমি নিজে দেখছি। হলধর তার নিজের বাড়ির কাজকর্ম সব ফেলে বন্ধুর বউকে খোঁজার জন্য চেঁচামেচি লাগিয়ে দিল। ছি ছি একই কাণ্ড, তার বন্ধু তার বিয়েতে আনন্দ করবে বলে কত দূর থেকে এসেছে, আর এখানে এসে এরকম বিপদ। পঞ্চাননবাবু চেঁচামেচি জুড়লেন অন্দরে গিয়ে, কি গগিন্নি, কাল থেকেই দেখছি তোমার কোনো কাজে মন নেই, শুধু এটা হলো না ওটা হলো না বলি, যারা কুটুম অতিথি এসছে তাদের খেয়াল তো রাখবে, এরকম অন্দর থেকে এক মহিলা উদাও হয়ে যায় কি করে শুনি। সকালে দেখলাম মেয়েটা নেই, আমাদের গাঁগঞ্জে এমন অচেনা জায়গায় এসে মেয়ে মানুষ তো কখনো
পাড়া বেরোতে যায় না। কি জানি শহরে হয়তো যায়, তাই আর কিছু তেমন ভেবে উঠিনি। বলিহারি তোমার বুদ্ধি, মেয়েটা সকালে উঠে নেই দেখে ও চুপ করে আছো। আরে একবার জানাবে তো আমাকে। এত চিৎকার চেঁচামেচি খোঁজাখুঁজির পরে অবশেষে পাওয়া গেল মেয়েটিকে। হলধরের বাড়ি থেকে প্রায় 3 মাইল দূরে একটা খোলা মাঠে একলা শুয়েছিল মেয়েটি। যারা তাকে উদ্ধার করেছিল তারা প্রথমটায় ভেবেছিল মেয়েটি বোধহয় মারা গেছে। সারা শরীরটা সাদা হয়ে গেছে, যেন শরীরে কোনো রক্ত নেই। কবিরাজ পরীক্ষা করে বললেন, নারী অতি ক্ষীণ, বলছি মায়ের কি রক্তাল্পতা আছে? হলধরের বন্ধুটি সজোরে মাথা নাড়ল। বেশ কিছুক্ষণ পরে মেয়েটির জ্ঞান ফিরল, কিন্তু সে যেন অসম্ভব ভয় পেয়ে আছে। চোখ দুটো ঠিকড়ে বেরিয়ে আসছে, মেয়েটি কিছু একটা বলার চেষ্টা করছে কিন্তু কিছুই বলতে পারছে না। তার জিভ যেন অসাড় হয়ে গেছে। পাড়ার সেই খুড়িমা গালে হাত দিয়ে বলল, এ লক্ষণ ভালো নয়, নির্ঘাত কোনো অপদেবতা ভর করেছে, একবার ঝাড়ফুঁক করতে হবে। না না, ওসবের প্রয়োজন নেই, আমি ভাবতেই পারিনি বন্ধুর বিয়েতে এসে আমায় এমন বিপদে পড়তে হবে। আমি চললাম আমার বউকে নিয়ে শহরে, আপনারা থাকুন আপনাদের এই সমস্ত ঝাড়ফুঁক নিয়ে। এই অজ পাড়াগায় আসাটাই আমার সব থেকে বড় ভুল হয়েছে। সত্যি সত্যি হলধরের বন্ধুটি একটা গাড়ি ডেকে মালপত্র আর বউকে নিয়ে রওনা দিল কলকাতার দিকে। যাক, যে যাবার তাকে তো আর আটকে রেখে লাভ নেই। আজ বউ ভাত, কত অনুষ্ঠান বাকি এখনো, একটু ছন্দপতন হয়েছে, তাতে কি, একটু পরেই আবার আগের মতো হই হই শুরু হলো। হলধরের মা, ভালো কথা কইছি শোনো, নতুন বউয়ের হাতখানা আর একবার পুরোহিত মশাইকে দেখিও, কি যে হচ্ছে কিছুই বুঝি নে। এ মেয়ে ঘরে ঢোকার পর থেকে এই কি অলক্ষণে কাণ্ড! হলধরের মায়ের বুকটা কেমন যেন ছ্যাত করে উঠল। তবু তিনি খুড়ি মায়ের মুখের ওপর মুখ ঝামটা দিয়ে বললেন, কি করে বুঝবো, কাল রাতে তো আমি নিজে বিছানা পেতে দিলুম, সকলকে বলেও দিলুম, রাতে যদি কল ঘরে যেতেও হয় যেন কাউকে নিয়ে যায়। আচ্ছা একটা কথা বলেন তো আপনি, ও মেয়ে রাত বিরেতে বাইরে বেরিয়ে কোন অপদেবতার পাল্লায় পড়ল? আর আপনি দোষ দিচ্ছেন কিনা আমার বউয়ের? আমাদের রাঙা বউয়ের মুখখানা দেখেছেন, কীরকম লক্ষ্মীমন্ত! ওসব কথা আমার সামনে একদম বলবেন না। পাড়ার খুড়িমা মুখ বেঁকিয়ে চুপ করে গেলেন। সারা বাড়ি আবার আনন্দের জোয়ারে গা ভাসাল। রাতের বেলা নতুন বউয়ের আত্মীয় স্বজন এলো, মা বাবা এলেন, সবার মুখেই যেন আনন্দের জোয়ার, শুধু একজনকে বাদ দিয়ে। দেখো মা, বৌদি যেন কেমন। কেন, তুই আবার কি দেখলি নতুন বউয়ের মধ্যে? কাল রাতে মন খারাপ করে জানলার শিক ধরে দাঁড়িয়েছিল, আর আজ দেখো বাপের ঘর থেকে লোকজন এসেছে, মা এসেছে, অথচ মেয়ের কোনো তাপ উত্তাপ নেই। সেটা অবশ্য হলধরের মাও লক্ষ্য করেছে। এ মেয়ে যেন কেমন একটা, হাসে না, কাঁদে না, কিছু বলেও না। তবু হলধরের মা মেয়ের দিকে কড়া চোখে তাকিয়ে বললে, খুব পাকা হয়েছো না, এখনই একেবারে পাকা গিন্নিদের মতো মেয়ে কেন হাসছে না, মেয়ে কেন কাঁদছে না, এইসব পাকা বুলি বেরিয়েছে। আর বৌদি যে সারা রাত জানলা শিখ ধরে দাঁড়িয়ে রইল, তখন একটু কাছে গিয়ে মাথায় হাত বুলিয়ে দিতে পারলি না, তোকে রাখা হয়েছিল কেন রে? মায়ের কাছে ধমক খেয়ে সরে গেল সুহাসিনী। যাই হোক, সব কিছু ভালো মতোই মিটল। হলধরের মা মাথায় হাত ঠেকালেন, যাক তাহলে সব মঙ্গল মতো মিটল। হলধর তার নতুন বউ নিয়ে ফুলশয্যার ঘরে গেল।
হলধরের বাড়ি আবার আগের রাতের মতো উৎসব আনন্দে ক্লান্ত হয়ে ঝিমিয়ে পড়ল। ফুলশয্যায় বসে হলধর আস্তে আস্তে বউয়ের ঘোমটা সরিয়ে দিল। সত্যি মা ঠিকই বলে, বড় মিষ্টি মুখখানি। আজ বড় ক্লান্ত লাগছে। হলধর বউয়ের কথা শুনে হেসে ফেলল। এমন কথা বোধহয় তার কোনো বন্ধুর বউ ফুলশয্যার রাতে বরকে বলেনি, তবে বউ মন্দ বলেনি। আজ হলধরেরও বড় ক্লান্ত লাগছে। এতদূর গিয়ে বিয়ে করা, তারপর আজকের বউ ভাতে নানান ঝক্কি, আর সব থেকে বড় কথা হলো আজকে সকালের ঝামেলাটা। সকালের কথা ভাবতেই কেমন গা শিরশির করে উঠল হলধরের। বন্ধু চলে যাওয়ার পর কতবার সে ফোন করেছে, কিন্তু বন্ধু একবারও ফোন ধরেনি। কি থেকে যে কি হয়ে গেল। ঠিক আছে, শুয়ে পড়ো। আলো নিভিয়ে নিজেও শুয়ে পড়ল হলধর। গোরখপুর গ্রামের রাস্তা শুনশান। কি যেন এক অজানা ভয়ে জবু থবু হয়ে আছে গ্রামটা। শুধু ঝিঁঝি পোকার ডাক ছাড়া আর কোনো ডাক শোনা যাচ্ছে না। কে যেন এক মহিলা লাল বেনারসি পরে গ্রামের রাস্তা দিয়ে চলেছে। তার গায়ের গয়নার হালকা রিনিঝিনি আওয়াজ শোনা যাচ্ছে। খুড়িমার নাত বউ আর নাত জামাই হলধরের বিয়ে উপলক্ষেই এসেছিল গায়ে। মাঝরাতে জানালার কাছে মনে হলো কি একটা ছায়া। ঘুমটা ভেঙে গেল নাত বউয়ের। আস্তে আস্তে বিছানা ছেড়ে উঠে সে গেল জানালার কাছে। জানালার কানায় কোনো গড়াত নেই, হাঁ করে জানালাটা খোলা। এত গরম কি আর করা যাবে। নাত বউ জানালা দিয়ে একটু মুখ বাড়াল। না, কোথাও তো কিছু নেই। ফিরেই আসছিল, কিন্তু ঠিক তখনই মনে হলো কে যেন ঠিক তার পিছনে দাঁড়িয়ে আছে। ভয়ে ভয়ে পিছনে তাকাতেই দেখল ঘোমটা পড়া একটি মেয়ে মানুষ, লাল বেনারসি পড়া। নাত বউ চিৎকার করতে যাচ্ছিল, কিন্তু ঠিক তার আগেই সেই লাল বেনারসি পড়া মেয়েটি তার মুখ চেপে ধরল। একটুর জন্য ঘোমটাটা সরে গেল। খুড়িমায়ের নাত বউ অজ্ঞান হওয়ার আগের মুহূর্তে এক গা গয়না পড়া একটা কঙ্কাল দাঁড়িয়ে আছে তার সামনে। রাত প্রায় ভোর হয়ে এসেছে। হঠাৎ কি যেন একটা দুঃস্বপ্ন দেখে ঘুমটা ভেঙে গেল হলধরের। কিন্তু পাশে তো তার নতুন বউ নেই। মনটা যেন কুকাইল। তার বন্ধুর বউয়ের মতো তার নিজের বউও এমন হঠাৎ করে হারিয়ে গেল না তো। রাঙা বউ, কোথায় গেলি রাঙা বউ? এই যে আমি, কিছু বলছেন? খাটের পিছন দিকে জানালার কাছ থেকে রিন রিনে গলাটা ভেসে এলো। হলধর একটা দীর্ঘশ্বাস ছাড়ল। ওখানে কেন? এমনি ঘুমটা ভেঙে গেল হঠাৎ, ভোর হয়ে এসেছে। হলধর জানালা দিয়ে বাইরে তাকালো। এখনো ভোর হয়নি, হব হব করছে। অন্ধকার কেটে শুধু একটা ঘোলাটে আলো ছড়িয়ে আছে। এত সকালে ওঠে নতুন বউ, মা দেখলে খুশি হবে। হলধর আলতো করে হেসে বলল, এত সকালে উঠে কি করবে, আর একটুখানি ঘুমিয়ে নাও না বরং। কিন্তু এই ভোরবেলার আমেজের ঘুম আর বোধহয় কারো ভাগ্যে লেখা নেই। উঠোনের ওধারে সদর দরজায় কে যেন বাড়ি দিচ্ছে। কার যেন একটা হাউমাউ কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। কি হলো বলো তো? জানি না। ওগো, কে কোথায় আছো গো? সব বনে শুয়ে গেল গো। এ কোন বউ এলো যে গায়ে? একে তোমরা এখনো কেন রেখেছো গো? ওগো, ও যে সবার রক্ত চুষে খাবে গো। প্রথমটা আধো ঘুম আধো জাগা অবস্থায় বোঝা না গেলেও এখন বেশ বোঝা যাচ্ছে। খুড়িমা হাউমাউ করে কাঁদছেন। কিন্তু কি হলো কি ওর? কি হয়েছে কি খুড়িমা?
এত কান্নাকাটি না করে একটু খুলেই বলো না কি হয়েছে। আর কি হবে বাচ্চা, কে জানে কোন চুলো থেকে বউ এনেছো, আশা সাথে সাথে লক্ষ্মীর প্রদীপ কান্না নিবে গেল, তাও দেখি কিছু বললে না, এখন যে আমরা সবাই পেরানে শেষ হয়ে যাব গো। খুড়িমা শুধুই হাউমাউ করে কেঁদে যায়। অনেক কষ্ট অনেক সাধ্য সাধনার পর জানা গেল খুড়িমার নাতবউও হলধরের বন্ধুর বউয়ের মতো উধাও হয়ে গেছে, কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না তাকে। আবার সারা গায়ের লোক হই হই করে খুঁজে শেষ পর্যন্ত মেয়েটিকে উদ্ধার করে আনল অনেক দূরের একটা খোলা মাঠ থেকে। সেই এক অবস্থা মেয়েটির, রক্তশূন্য দিশেহারা চেহারা, জ্ঞান ফিরল বটে কিন্তু মুখে কোনো কথা নেই। পরপর প্রত্যেক রাতে এক এক ঘর থেকে একটি করে নতুন বিয়ে করা বউ উধাও হতে শুরু করল গোরখপুরে। যে রাতে উধাও হয় তার পরে অনেক দূরে কোনো মাঠে কিংবা নদীর ধারে রক্তশূন্য দেহ পাওয়া যায়। কবিরাজ মশাই হাত তুলে দিয়েছেন, এ এ রোগ আমার কম্য নয়, শহরে ডাক্তার দেখাও। কেউ কিছু বলে না, শুধু সকলেরই সন্দেহ হলধরের বউ আসার পরই এই উপদ্রব শুরু হয়েছে এই গ্রামে। হলধর বেচারা কিছুই বুঝতে পারে না, অনেকবার ভাবে রাঙা বউকে একবার জিজ্ঞাসা করবে এই ব্যাপারে, কিন্তু ওই মুখের দিকে তাকিয়ে সে আর কোনো কথাই বলতে পারে না। তবে রাঙা বউ তার ঋণ ঋণে গলায় হলধরকে বলে, আপনি কি আমাকে সন্দেহ করেন? হলধরের বুকের ভেতরটা মুচড়ে ওঠে। যদি বা কিছু সন্দেহ করেও থাকে তা এক ফুৎকারে উড়িয়ে দিয়ে সে বলে, আরে না না, কিসের সন্দেহ, কার বউয়ের কি হয়েছে আর তার সাথে তোমার আর কি সম্পর্ক? কিন্তু তা বললে আর গায়ের লোক শুনবে কেন? গা শুদ্ধ লোক হলধরের পরিবারকে এড়িয়ে চলে। সুহাসিনী স্কুলে গেলে তার পাশে কেউ বসে না, হলধরের মা পুকুরে গেলে সকলে মুখ বেঁকিয়ে চলে আসে, কেউ কথা বলে না। সে না বলুককে, তবু হলধরের পরিবার বা হলধর নিজে রাঙা বউকে একটা কথাও জিজ্ঞাসা করে না। এক রবিবার দুপুরের খাওয়া দাওয়ার পর বৈঠকখানায় বসেছিলেন পঞ্চাননবাবু। সদরের কাছ থেকে এক অপরিচিতের গলা শুনলেন তিনি। বেশ কয়েকদিন হয়ে গেল এ বাড়িতে আর কোনো অতিথি আসে না। পঞ্চাননবাবু তাড়াতাড়ি ছুটে গেলেন, আরে বেয়াই মশাই, আপনি কি কাণ্ড কি কাণ্ড, আমি বরং অন্দরে খবর পাঠাই, আমাদের রাঙা বউ মানে আপনার জগদ্ধাত্রীকে আসতে বলি। এত উত্তেজিত হবেন না বেয়াই মশাই, এখনই কোথাও খবর পাঠাতে আপনাকে হবে না, আমরা বরং দুজনে বসে একটু আলোচনা করি। পঞ্চাননবাবুর বুকের ভেতরটা ধক করে উঠল, মানুষের মনে বড় প্যাঁচ। কে জানে, হয়তো এ গা থেকে লোকজন মানিকপুরে গিয়ে বেয়াই মশাইকে কথা শুনিয়ে এসেছে। ভারী লজ্জা হলো পঞ্চাননবাবুর। বেয়াই মশাই, একটা কথা ছিল, যদি কিছু মনে না করেন মানে একটা কথা আপনাকে একটু ধৈর্য ধরে শুনতে হবে। বেয়াই মশাই, এই গায়ে যেসব ঘটনা ঘটছে তা নিয়ে কেউ কি আপনাকে কিছু বলেছে? কি ঘটছে বলুন তো। পঞ্চাননবাবু কি আর বলবেন, তিনি চুপ করে রইলেন খানিকক্ষণ। আপনি বলুন বেয়াই মশাই, চুপ করে থাকবেন না। আসলে কি জানেন তো, আমাদের এই গাঁয়ে কয়েকদিন ধরে এক উপদ্রব শুরু হয়েছে, জানি না কোনো অভিশাপ নাকি অন্য কিছু, নববিবাহিত কিংবা মাস দুয়েক বিয়ে হয়েছে এমন মহিলারা রাতের বেলা তাদের নিজেদের ঘরের বিছানা থেকে উধাও হয়ে যাচ্ছে, তারপর তাদের রক্তশূন্য দেহ পাওয়া যাচ্ছে পরদিন অনেক দূরের কোনো পরিত্যক্ত জায়গা থেকে। আর সবচেয়ে দুঃখের বিষয়, ঘটনাটা শুরু হয়েছে এই বাড়ি থেকে, হলধরের এক বন্ধুর বউ এই ঘটনার প্রথম শিকার।
বুঝতেই তো পারছেন মানুষের মন। আমাদের গ্রামের সকলে এই সবের জন্য আমাদের মা লক্ষ্মীকেই সন্দেহ করছে। তবে তবে আমরা আপনার গায়ের লোক খুব একটা ভুল কথা বলেননি বেয়াই মশাই। তার মানে কি কি বলতে চাইছেন আপনি? আপনি শান্ত হয়ে বসুন এখানে বেয়াই মশাই, আমি আপনাকে সব কিছু খুলে বলছি। সব বলবো বলেই তো এত দূর থেকে এখানে ছুটে এসেছি। বলুন কি বলবেন। আপনার বাড়িতে যে আছে সে আমার মেয়ে জগদ্ধাত্রী নয়। এমনকি আমি তো এটাই বুঝতে পারছি না জগদ্ধাত্রীর সঙ্গে হলধরের বিয়ে হয়েছে কি না। এসব আপনি কি বলছেন বেয়াই মশাই? হলধরের বিয়ের আগে পাত্রীর যে ছবি দেখেছিলাম এ তো সেই মেয়েই। না এ সে নয়। বৌভাতের পরে আমরা যখন বাড়ি ফিরছিলাম তখন কেউসা নদীর ধারে একটা মহিলাকে পড়ে থাকতে দেখি। প্রথমটায় তো আমরা কেউ গাড়ি থেকে নামতেই চাইনি। তারপর আমার গিন্নি খুব জোর করল, বাধ্য হয়ে আমি গাড়ি থেকে নামলাম। কাছে গিয়ে দেখি এ কি ভয়ঙ্কর কাণ্ড, পড়ে আছে আমাদের মেয়ে জগদ্ধাত্রী একেবারে রক্তশূন্য অবস্থায়। মনে হচ্ছে কেউ যেন তার শরীরের সমস্ত রক্ত শুষে নিয়েছে। আমি তো তখনই ফিরে আসছিলাম এখানে, ভেবেছিলাম হয়তো এসব আপনাদেরই চক্রান্ত, কিন্তু আমার গিন্নি আমাকে আটকালো। তিনি বললেন, একখানা গন্ডগোল হচ্ছে কোথাও, বিয়ে বাড়িতে দেখলে না? মেয়েটা আমাদের দেখে কেমন যেন কাঠ হয়ে দাঁড়িয়ে রইল, একবারটির জন্য কাঁদলে না পর্যন্ত। যে মেয়ে আমাদেরকে এত ভালোবাসত শ্বশুর বাড়ি পা দিয়ে সে এক রাতের মধ্যে এতটা বদলে যাবে। গিন্নির কথায় আমারও কেমন যেন একটা সন্দেহ হলো। বিয়ের দিন থেকেই আমার মেয়ে জগদ্ধাত্রী কেমন যেন ভাবলেশহীন হয়ে পড়েছিল। মনে পড়ল যেদিন জগদ্ধাত্রী বিয়ের পর শ্বশুর বাড়ি এলো সেদিনও কিন্তু সে কাঁদেনি। আমরা তারপর জগদ্ধাত্রীকে নিয়ে বাড়ি ফিরে যাই। ব্যাপারটা আগে ভালোভাবে বুঝবো বলেই আপনাদের কিছু জানাইনি। মেয়েকে নিয়ে গিয়ে চিকিৎসা করাই, কিন্তু এ যে এক ভয়ানক রোগ, মেয়ের শরীরে বিন্দুমাত্র রক্ত নেই, সারাক্ষণ ভয়ে সিটিয়ে চোখ বন্ধ করে আছে। যদি বা কখনো চোখ খোলে তাহলে সে এমন ভয়ানকভাবে তাকায় যে যেন সামনে কোনো বীভৎস ভয়ঙ্কর কিছু দেখছে। পঞ্চাননবাবুর মুখে কোনো কথা সরছে না, তিনি হা করে তাকিয়ে আছেন তার বেয়াই মশাইয়ের দিকে। তিনি বলে চললেন, আমি অনেক খোঁজ নিয়েছি আপনাদের গ্রামে, কেউসা নদীর ধারে নাকি মাঝে মাঝে এক পেতনিকে দেখতে পাওয়া যায়। বেশ কয়েক বছর আগে এক কুলাঙ্গার ছেলে তার বউকে নিয়ে ওখান দিয়ে যাচ্ছিল। নদীর ধারে এসে মেয়েটাকে সে বসতে বলল। ছেলেটা তাকে সান্ত্বনা দিল সে নৌকা ঠিক করতে আসছে, তারপর সে আর কোনো দিনও ফেরেনি। মেয়েটা নাকি বহুকাল ওখানেই বসেছিল, আর কেউ কিছু জিজ্ঞাসা করলেই বলতো তার স্বামী তাকে ওখানে বসতে বলে গেছে। কথাটা শুনেই পঞ্চাননবাবুর বুকটা ছ্যাঁদ করে উঠল। সেদিন রাতে তাকেও যে এরকম করেই বলেছিল একজন। তারপর একদিন রোদে পুড়ে জলে ভিজে পাগলের মতো বসে থাকতে থাকতে মেয়েটি হঠাৎই মারা যায়, আর তারপর থেকেই এই উপদ্রব শুরু হয়েছে। মেয়েটি নাকি নতুন সদ্য বিবাহিত বধূর রূপ ধরে আসে, তারপর রাতের অন্ধকারে সেই গ্রামের আশেপাশে ঘুরে বেড়ায়। কোনো নতুন বিবাহিত মেয়ে দেখলেই তাকে তুলে নিয়ে যায় কোনো পরিত্যক্ত জায়গায়, তারপর মেয়েটির শরীরের সমস্ত রক্ত শুষে নিয়ে তাকে সেখানেই ফেলে যায়, যেমন করে তার স্বামী তাকে ফেলে গিয়েছিল কেউসা নদীর ধারে। জগদ্ধাত্রীর বাবা কিছুক্ষণের জন্য থেমে পঞ্চাননবাবুর দিকে চেয়ে রইলেন। পঞ্চাননবাবু ভয়ে সাদা হয়ে গেছেন। বুঝতে পেরেছি ভাই মশাই, ভুলটা আমি করেছিলাম। এবার জগদ্ধাত্রীর বাবার পালা অবাক হওয়ার। তিনি হাঁ করে পঞ্চাননবাবুর মুখের দিকে তাকিয়ে রইলেন। পঞ্চাননবাবু বললেন, আসলে
আসলে সেদিন বিয়েবাড়ি যাওয়ার সময় রাস্তায় এক মহিলার সঙ্গে দেখা হয়ে গেছিল। লাল বেনারসি পরা সম্ভ্রান্ত ঘরের বউ মানুষ। আমি জিজ্ঞাসা করাতেও একই কথা বলল। আমি ভাবলাম, ভাবলাম কে জানে আগের বাসে হলদরের বন্ধুর কোনো স্ত্রী হবে, বোধহয় রাস্তায় কোনো কারণে নামতে হয়েছিল, তারপর হুল্লোড়ের চোটে বউকে না নিয়েই চলে গেছে। কিন্তু আশ্চর্যের ব্যাপার, বিয়ে বাড়ি গিয়ে সে মহিলাকে আর খুঁজে পেলাম না। তাহলে কি সেদিন আমি সর্বনাশিনীকে হাতে ধরে বাসে তুলেছিলাম? আমরা দুজনেই বড় বিপদে পড়েছি বিয়াই মশাই। জানি না কি করে এর থেকে উদ্ধার পাব, এটাও জানি না আদৌ পাব কি না। আমার মনে হয় একবার পুরোহিত মশাইয়ের সাথে কথা বলতে হবে। এই গাঁয়ে আমরা প্রায় এক ঘরে হয়ে গিয়েছি, একমাত্র পুরোহিত মশাই আমাদের উপর আস্থা রেখেছেন, তিনি নিশ্চয়ই কোনো সুবুদ্ধি দেবেন। আপনি এখনই এ সমস্ত কথা অন্দরে জানাবেন না, সেই রাক্ষসী যদি জানতে পারে তার জারি জুড়ি আমরা ধরে ফেলেছি তাহলে কিন্তু আমাদের আর রক্ষে নেই। হলধর আর তার মাকেও এখনই কিছু বলতে হবে না। না না, সে তো বটেই। আমার মনে হয় এখনই আমাদের একবার পুরোহিত মশাইয়ের বাড়ি যাওয়া উচিত। অন্দরে সবাই এখন খাওয়া দাওয়ার পর একটু গড়িয়ে নিচ্ছে, এদিকটায় কেউ আসবে না। দুই বেয়াই প্রায় চুপি চুপি বের হলো বাড়ি থেকে। পঞ্চাননবাবু স্বপ্নেও কোনো দিন ভাবতে পারেননি নিজের বাড়ি থেকেই তাকে এমন লুকিয়ে লুকিয়ে বের হতে হবে। পুরোহিত রামচরণবাবুর বাড়ি বেশি দূর নয়, একটু বাদেই সেই বাড়ির দরজায় ঘা পড়ল। পুরোহিত মশাই বাড়িতেই ছিলেন। কি সর্বনাশ! সব শুনে পুরোহিত মশাই আঁতকে উঠলেন। আমি তোমাকে বলেছিলাম পঞ্চানন, এমনটি করো না, জানা নেই শোনা নেই এক মহিলাকে তুলে নিলে। আমি যে মন্ত্রপুত জলটা ছিটিয়ে দিয়েছিলাম তারপর আর কিছুতেই এমন অঘটন হওয়ার কথা না। তুমি হাত ধরে না আনলে আর কারোর সাহস ছিল না বাসে ওঠার। পঞ্চাননবাবু চুপ করে রইলেন। কি আর বলবেন তিনি, খুব ভালো করেই বুঝতে পারছেন তিনি সব দোষ তাঁরই। গ্রামের যা অবস্থা, একবার যদি সকলের কানে কথাখানা যায় তাহলে বুঝতে পারছো কি কাণ্ড হবে, কেউ আর তোমায় আস্ত রাখবে না। সবই তো বুঝতে পারছি পুরোহিত মশাই, কিন্তু এখন যেসব ভেবে আর লাভ নেই, ওই সর্বনাশীকে যে আটকাতে হবে, আর আমার অভাগী মেয়েটার কি যে হবে। উপায় উপায় একখানা আছে, আমার কাছে এমন এক ওষুধ আছে যে ওষুধ খেলে জ্যান্ত মানুষ তখনই মরে যাবে, আর মৃত মানুষ গেলে জনমের মতোই পৃথিবী ছেড়ে চলে যাবে। পঞ্চানন, এদিকে ভালো হয়েছে, তোমার ছেলে আর স্ত্রী যেভাবে এত বিপদেও ওই সর্বনাশীকে আগলে রেখেছে তাতে মনে হয় না ওই পেত্নি তাদেরকে অবিশ্বাস করবে। হলধরকে বলো ওই পেত্নি যেন সেই ওষুধ খাইয়ে দেয়। এতদিন এত বিপদেও যা হয়নি আজ তাই হলো। হলধরের মায়ের মাথায় যেন আগুন জ্বলে উঠল। সেদিন বলেছিলাম এ মেয়ের পায়ের ছাপ উল্টো পড়েছে, মা লক্ষ্মীর পিদিম নিভে গেছে, তুমি তো দেখি কোনো কিছু পাত্তাই দিলে না। জানি গিন্নি, সব দোষ আমার, কিন্তু এখন এর থেকে মুক্তি পাবো কি করে সেটাই ভাবো। পঞ্চাননবাবু ভেঙে পড়লেন। পঞ্চাননবাবুর বৈঠকখানায় ছেলে বউকে ডেকে এনে সবটা বলেছেন পঞ্চাননবাবু। একটু পরেই বেয়াই মশাই জগদ্ধাত্রীকে আনবেন এখানে। পুরোহিত মশাই তার সেই মারাত্মক ওষুধখানাও দিয়ে দিয়েছেন। এইসব কথা পাড়ায় জানাজানি হলে মুশকিল, তাই পুরোহিত মশাই পরামর্শ দিয়েছেন, হলদারকে বলবে পেত্নীরা যখন ঘুমোবে তখন যেমন করেই হোক ওর মুখে এই ওষুধটা গুঁজে দেবে, এক ফোঁটা গেলেই হবে, দেখবে হাওয়ায় ভূষ হয়ে যাবে। তারপর জগদ্ধাত্রীকে তার নিজের জায়গায় ফিরিয়ে দিলেই হবে, সে নিজেও এই একই রোগের শিকার হয়েছে। এ কথা জানতে পারলে গ্রামের লোকরা আর তার নামে কুৎসা ওঠাবে না, আস্তে আস্তে সবটাই ঠিক হয়ে যাবে। এই মুহূর্তে এর চেয়ে ভালো কিছু আর মাথায় এলো না, কেউ কিছু জানতে পারবে না এই ব্যাপারে। সদর দরজার কাছে গাড়ির আওয়াজ শোনা গেল আস্তে আস্তে।
পঞ্চাননবাবু তাড়াতাড়ি গিয়ে দরজা খুললেন। কোনো আওয়াজ যেন অন্দরে না পৌঁছায়। এসে গেছেন, আসো, আমি পাশের ঘরে সব ব্যবস্থা করে রেখেছি, মা লক্ষ্মীকে ওখানেই নিয়ে যান। জগদ্ধাত্রীর বাবা জগদ্ধাত্রীকে ধরে ধরে নিয়ে আসছে। যে বউ হয়ে আসার কথা ছিল সেই মেয়ের এমন অবস্থা দেখে হলধরের মা টুকরে কেঁদে উঠলেন। আরে থামো গিন্নি, এখন আর অত কান্নাকাটি করার সময় নেই, তাড়াতাড়ি রাতের খাবার ব্যবস্থা করো, রাতের খাবার খাইয়ে ওই হারামজাদিকে বের করতে হবে। হলধর সেই প্রথম থেকে দেওয়ালে ঠেসান দিয়ে দাঁড়িয়ে আছে। আজ সবাই তার মুখের দিকে তাকিয়ে আছে। কোনো কিছু ভাবার শক্তি যেন হারিয়ে ফেলেছে হলধর। প্রায় 7-8 দিন ধরে সে একটা পেতনির সাথে ঘর করছে। প্রত্যেক দিন ঘরে ঢুকেই মধুমাখা কলায় বলত, আজ বড় ঘুম পেয়েছে। হলধর নিজেও টের পেত, তারও যেন ঘুমে চোখ ভেঙে আসত। তারপর মাঝরাতে হঠাৎ দেখত পাশে বউ নেই, জানালার ধারে লাল বেনারসি পরে দাঁড়িয়ে আছে। রোজ তাহলে ঠিকই দেখত, সে চোখের ভুল নয়। আমাকে তাহলে কি করতে হবে? কি আবার করবি, বললাম তো মেয়েটা মানে ওই পেতনিটা ঘুমোলে ওর মুখে ওষুধটা ঠুসে দিবি। রাতের খাবারের আয়োজন হলো, সকলের থমথমে মুখ, সবাই যেন আজ যন্ত্রের মতো খেয়ে চলেছে। প্রায় প্রত্যেক দিনই এমনই চলে অবশ্য। গ্রামের লোকেরা যা ব্যবহার করছিল তাতে পঞ্চাননের পরিবার থেকে হাসি ঠাট্টা উধাও হয়ে গিয়েছিল 7-8 দিন ধরে। খাওয়া দাওয়া হয়ে গেলে ছেলে আর বউ চলে গেল শোয়ার ঘরে। আসল মুহূর্তটা যত এগিয়ে আসছে ততই যেন বুকটা ডিপ ডিপ করছে। বাঁ দিকে তাকিয়ে বুকটা ছ্যাঁদ করে উঠল। সদর দরজাটা হাট করে খোলা। দরজার সামনে একটা সাদা কাপড় হাওয়ায় কুণ্ডুলি পাকিয়ে উঠছে। হলধরের মা প্রায় দৌড়ে গিয়ে দেখল সেই দিনের সেই লাল পাড় সাদা কাপড়টা, যাতে ওই পেতনিটার উল্টো পায়ের ছাপ পড়েছে। আজও পড়ে আছে, তবে ঘরে ঢোকার নয়, বেরিয়ে যাওয়ার। ওপর থেকে হলধরের চিৎকার শোনা গেল। সকলে দৌড়ে এলো সেখানে। কি জানি কি বিপত্তি হলো আবার। বিছানায় শুয়ে আছে মৃত নির্জীব জগদ্ধাত্রী, মুখ দিয়ে গ্যাজলা বেরিয়ে আসছে। পুরোহিত মশাইয়ের কথায় তো পেতনি ওষুধ খেলে সে হাওয়ায় অদৃশ্য হয়ে যাবে, কিন্তু এ তো হাওয়ায় মিলিয়ে গেল না। এ যে গ্যাজলা বের হওয়া মুখে এখনো শুয়ে আছে, তাহলে কি? জগদ্ধাত্রীর বাবা চিৎকার করে উঠলেন, জগদ্ধাত্রী! শেষ হলো আজকের গল্প রাঙা বউ। গল্প লেখিকা শ্রীমতী দেবশ্রী ভট্টাচার্য। গল্প পাঠে দীপ। পঞ্চানন এবং গল্পের সূত্রধার আমি সায়ন। হলধরের মা মৌমিতা। রামচরণ ঠাকুর চিঞ্জিত। বেআই মশাই এবং হলধরের বন্ধু রাহুল। ড্রাইভার সূর্য। হলধর দীপঙ্কর। সুহাসিনী মধুরিমা। রাঙা বউ এবং খুড়িমা পিয়ালি। জগদ্ধাত্রীর মা ঝিনুক। সমগ্র পরিচালনায় এবং কবিরাজের ভূমিকায় আমি সায়ন। সমগ্র গল্পের আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে সূর্য। শব্দ সংযোজনে তিতাম। পোস্টার ডিজাইন মুরালি। আমরা অসংখ্য ধন্যবাদ জানাই গল্প লেখিকা শ্রীমতী দেবশ্রী ভট্টাচার্যকে গল্পটি অডিওরূপে প্রকাশের ক্ষেত্রে আমাদের বিশেষ সহযোগিতা করার জন্য। কেমন লাগলো আমাদের আজকের গল্প জানান আমাদের কমেন্ট বক্সে। গল্পটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার অবশ্যই করে দেবেন। আমাদের গল্প নিয়মিত শুনতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
আবার একটি নতুন গল্প নিয়ে খুব শীঘ্রই হাজির হব আমরা। ততক্ষণের জন্য বি সেফ, স্টে কানেক্টেড।